এবার অপেক্ষা শুধু লকডাউনের, 24 ঘন্টায় হুহু করে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। তো ফের দেশ জুড়ে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, তবে কি ফের দেশ জুড়ে হবে লকডাউন? কি বলছে কেন্দ্রীয় ও বিশেষজ্ঞরা, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর পরবর্তী লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। চীন থেকে ভারত, ফের কোভিড কাঁটাই আশঙ্কা বাড়ছে। করোনা ভাইরাসের নতুন সাব ভেরিয়েন্ট BF7 হানা দিয়েছে ভারতেও। আক্রান্ত বেশ কয়েকজন, যদিও তাদের সকলের শারীরিক অবস্থাই স্থিতিশীল বলে জানা গিয়েছে। কিন্তু এই কথাই বলে সাবধানের মার নেই, তাই সিঁদুরে মেঘ দেখতেই সাবধান কেন্দ্রীয়। ফের একাধিক স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু মহামারীর দাপট ফিরতেই আমজনতার মনে প্রশ্ন, আবারও কি লকডাউন হবে দেশে? তারই জবাব মিলল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে। IMA-র তরফে জানানো হয়েছে লকডাউনের কোনো প্রয়োজন নেই। তার মতে 95% মানুষ টিকা নেওয়া, এছাড়া ভারতীয়দের রোগ প্রতিরোধ ক্ষমতা চীনাদের থেকে অনেকটাই বেশি, করোনার নয়া সাব ভেরিয়েন্টের সঙ্গে বুঝে নিতে পারবেন তারা, তাই লকডাউনের কোনো সম্ভাবনা নেই। সূত্রের খবর, ইতিমধ্যেই দেশের বিমানবন্দরগুলিকে সতর্ক করা হয়েছে, সংক্রমণ বেশি এমন দেশ থেকে আগত যাত্রীদের বিমানবন্দরে পরীক্ষা করার কাজ শুরু হয়েছে। চীন, ব্রাজিল, দক্ষিণ কোরিয়ার মতো দেশ থেকে এদেশে বিমানযাত্রীরা নামলেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে, বিশেষত মাস্ক পরা কড়াকড়ি করতে হবে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত এদেশে নতুন করে করোনার রোগীর সংখ্যা ছিল 185 জন। করোনার নতুন প্রজাতি অমিক্রন BF7-এ আক্রান্ত গুজরাট ও উড়িষ্যার 6 জন। বিশেষজ্ঞরা বলছেন BF7-এ সংক্রমণের ক্ষমতা অনেকটাই বেশি, তবে তা প্রাণঘাতিক নয়, তাই সাবধানতা অবলম্বনই তাকে প্রতিরোধ করার পক্ষে যথেষ্ট বলে মত স্বাস্থ্যমহলের বড় অংশের। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পরামর্শ তেমনই। ডক্টর গয়েলের কথায় স্পষ্ট, চীনের মতো ভারতে নতুন করে লকডাউনের কোনো প্রয়োজন নেই। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।